আসসালামু আলাইকুম 2022 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে সিলেট বোর্ডের কৃষি শিক্ষা নৈবিত্তিকের সমাধান নিয়ে আসলাম। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, এখানে যেগুলোই আছে সবগুলো 100% কারেক্ট, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো এক নম্বর প্রশ্নটি হলো, মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে? এটা হবে 30। বন্ধুরা, আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো, তোমাদের এখানে কিন্তু সবগুলো বোর্ডের প্রশ্নই এক, ঠিক আছে? সিলেট বোর্ড, ঢাকা বোর্ড, সকল বোর্ডের প্রশ্নই একরকম, এজন্য সবাই চাইলে এই ভিডিওটি দেখতে পারো। তারপরে মাটির নিচের পোকার মধ্যে অন্যতম কোনটি? বন্ধুরা, এটা হবে ক, উই পোকা। 3 নম্বরে, তুলার জমিতে কয়টি চাষ দেওয়া দরকার? এটা হবে 8টি, এটা বইয়ের 9 পৃষ্ঠায় গেলে পাবে। তারপরে 4 নম্বর প্রশ্নটি হলো, ভূমি ক্ষয়ের ফলে জমিতে কাঙ্ক্ষিত উৎপাদনের জন্য কৃষকের কোন খরচটি বেড়ে যায়? এটা হবে গ, সার, কারণ ভূমি ক্ষয়ের ফলে মাটি তার উর্বরতা হারায়, এজন্য সারের জন্য তাকে বাড়তি খরচ করতে হয়। 5 নম্বর প্রশ্নটি হলো, বীজ পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য আর্দ্রতা কত ভাগের নিচে রাখা দরকার? এটা হবে ক, 12%। তারপরে মাছ চাষে অর্ধেকের বেশি খরচ কোন খাতে হয়? এটা হবে খাদ্য খরচে। তারপরে চিংড়ি মাছের খাবার দিতে হয় কখন? এটা হবে সন্ধ্যায়। তো বন্ধুরা, এটা ছিল 7টা প্রশ্নের সমাধান, এখানে আরও রয়েছে। 8 নম্বর প্রশ্নটি হলো, ইউরিয়া মোলাসেস খড় তৈরিতে প্রতি 1 কেজি ইউরিয়ার জন্য কত লিটার পানির প্রয়োজন হয়? এটা হবে ক, 20। তারপরে 9 নম্বর প্রশ্নটি হলো, পুকুরের পাড়ে বড় গাছ থাকলে? এটা হবে 1 ও 2। সূর্যালোক ও বাতাসের ঘাটতি হবে এবং 2 নম্বরটা হলো, এটার উত্তর হবে 1 ও 2। তারপরে 10 নম্বর প্রশ্নটি হলো, মাছের পোনা আঙ্গুলের মতো লম্বা হলে কি বলা হয়? এটা হলো চারা পোনা। তারপরে একটি উদ্দীপক রয়েছে, উদ্দীপকটি হলো, আবু মিয়া তার বাড়ির দক্ষিণ পার্শ্বের পুকুরটিতে পোনা ছাড়ার উদ্দেশ্যে পর্যবেক্ষণ করলে দেখতে পারেন যে পুকুরের উপরের স্তর ও পাহাড় সংলগ্ন স্থানে জলজ উদ্ভিদের পরিমাণ বেশি, তাই সে পুকুরের পানির মধ্যে স্তরে পর্যবেক্ষণ করেন, সেখানে জলজ বাসমান আগাছা জন্মাতে শুরু করেছে। আবু চিন্তায় পড়লেন, সে কি পোনা ছাড়বে নাকি পুকুর শুকিয়ে নিবে? এখানে 11 নম্বর প্রশ্নটি হলো, আবু পুকুরের পোনা ছাড়ার সিদ্ধান্ত কোন মাসে পোনা নির্বাচনে প্রাধান্য দিবে? এটা হলো গ্রাস কার্প, ঠিক আছে? এটার উত্তর হবে খ। তারপরে আমরা যদি অপর একটি পৃষ্ঠায় চলে যাই, সেখানে দেখতে পাবো 12 নম্বরে রয়েছে একটি বহুপদী প্রশ্ন, এবং এই প্রশ্নটির সঠিক উত্তর হবে 1 ও 2। উপযুক্ত মাছের পোনা ছাড়তে পারে এবং শুকিয়ে ফেলতে পারে, এটা বইয়ের 49 পৃষ্ঠায় গেলে এই উত্তরটা পাবে। তারপরে 13 নম্বর প্রশ্নটি হলো, কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আকাশ অবস্থায় আলুতে কোন রোগের আক্রমণ বেশি দেখা যায়? এটা হবে লেট ব্লাইট রোগ। তারপরে 14 নম্বর প্রশ্নটি হলো, পুকুরের পানিতে হাতের কনুই পর্যন্ত ডুবিয়ে হাতের তালু দেখা যায়, তাহলে কি বুঝতে পারা যায়? পানিতে প্রয়োজনীয় খাদ্য আছে। তারপরে 15 নম্বর প্রশ্নটি হলো, দেশে বর্তমানে মোট মাছ উৎপাদনে শতকরা কত ভাগ অভ্যন্তরীণ জলাশয় হতে আসে? এটা হবে 80%, 53 পৃষ্ঠায় গেলে এটা পাবে। তারপরে 16 নম্বর প্রশ্নটি হলো, হাঁস মুরগির খাদ্য বয়স ও উদ্দেশ্য অনুসারে কয়টি আকার? সরি বন্ধুরা, এটার উত্তর এখানে দেওয়া নেই, আনফর্চুনেটলি এটা দাগানো হয়নি। তো এটার উত্তর যদি কেউ করে থাকো তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবে। হ্যাঁ, তৈরি করতে সবুজ ঘাসের আর্দ্রতা কত শতাংশের মধ্যে নামিয়ে আনতে হয়? ক, 20%। তারপরে 18 নম্বর প্রশ্নটি হলো, ধান বীজ বাছাই করতে বীজের কত ভাগ গজানোর সক্ষমতা থাকা প্রয়োজন? এটা হলো 80%। বন্ধুরা, এটা তোমরা বইয়ের 96 পৃষ্ঠায় গেলে পাবে। তারপরে 19 নম্বর প্রশ্নটি হলো, কোন পোকার বয়স্ক পর্যায়ে গা থেকে গন্ধ বের হয়? এটা হবে গান্ধি পোকা, খ নাম্বারটা। তারপরে আমরা যদি 20 নম্বরটা দেখি, 20 নম্বর প্রশ্নটি হলো, পাটের চারা গজানোর কতদিন পর ঘন দুর্বল চারাসহ আগাছা পরিষ্কার করতে হয়? এটা হলো
এটা হবে 15 থেকে 20 দিন এবং এটা বইয়ের 104 পৃষ্ঠায় গেলে পাবে তারপর একটি উদ্দীপক রয়েছে এই উদ্দীপকটি পড়ে আমাদেরকে 21 ও 22 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপকটি হলো রিজুর গোলাপ বাগানে কিছু গোলাপ ডাল ডগা থেকে ক্রমান্বয়ে শুকিয়ে কালো হয়ে নিচের দিকে আসছে এছাড়া কিছু কিছু গাছের কচি পাতা ও ফুলের পাপড়ি এক ধরনের পোকা ছিদ্র করতে শুরু করেছে রিজু এতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে রিজুর বাগানে কোন পোকার দ্বারা আক্রান্ত হয়েছে রিজুর বাগান এটা হলো ক রেড স্কেল তারপরে 22 নম্বর একটি বহুপদী প্রশ্ন এবং এই প্রশ্নটির সঠিক উত্তর এখানে দাগানো নেই যদি কেউ এটি দিয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে তারপরে এখানে 23 নম্বর প্রশ্নটি হলো কলাগাছের চারা নির্বাচনের জন্য কেমন চারা নির্বাচন করা দরকার এটা হলো সরু পাতার চারা এবং এটা বইয়ের 133 পৃষ্ঠায় পাবে তারপরে 24 নম্বর প্রশ্নটি হলো আনারসের বংশবিস্তারের জন্য নির্বাচন করতে হয় এটার উত্তর হলো এটা বহুপদী প্রশ্ন তো এটার উত্তর হবে হলো 1 2 ও 3 বন্ধুরা এটা বইয়ের 136 পৃষ্ঠায় গেলে পাবে তারপরে সর্দি কাশি নিরাময়ে নিচের কোনটি বেশি কার্যকর এটা হবে খ তুলসী এবং এটা বইয়ের 169 পৃষ্ঠায় গেলে পাবে তো বন্ধুরা এটাই ছিল সমাধান আশা করি তোমাদের ভালো লেগেছে এবং আমার এই সমাধান অনুযায়ী তোমাদের কার কয়টি নৈবিত্তিকের উত্তর কারেক্ট হয়েছে সেটি অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানাবে সর্বোপরি বলবো যদি এই সম্পূর্ণ ভিডিওটিতে আমার কোথাও ভুল হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে আমি ভুলটা দাগিয়ে ফেলেছি যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেটা কমেন্টে জানাবে যে ভাই আপনার এটা ভুল হয়েছিল আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন অটোমেটিক পেয়ে যাবে তো ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়ের জন্য না আমার তো আর কোনো কাজ নাই এগুলো বাইকে হচ্ছে মনে করো যে সময় লাগবে এই আর কি